أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যে সম্মানিত বোন প্রশ্ন করেছেন যে আমার চার ছেলে মেয়ে, ওদের পড়তে বসাতে এবং ভালো কাজ করার জন্য এবং কারোর সাথে পেয়াদবি করলে তাদেরকে ফেরানোর জন্য অনেক সময় জোরে জোরে চিল্লাতে হয় বা এরকম জোরে আওয়াজ করে কথা বলতে হয়, রাগারাগি করতে হয়, তাহলে এক্ষেত্রে আমি কি গুনাহগার হব? আসলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না আর আমার এটার জন্য আফসোস হয় বা খারাপও লাগে যে আমি কেন কন্ট্রোল করতে পারতেছি না নিজেকে। যে কথাগুলো আপনি বলেছেন যে সম্মানিত বোন, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, যে সম্মানিত বোন আপনি যে মানে বাচ্চাদের প্রতি এরকম একটা ইয়া করেন যে ছেলে মেয়েদের আসলে অসৎ আচরণের কারণে তাদেরকে পড়াশোনার জন্য এবং কি তাদেরকে ভালো ব্যবহার শেখানোর জন্য বা মানুষের সাথে বা কান্নাকাটি করার জন্য অনেক সময় আপনাকে চিল্লাতে হয়, তো চিল্লানোর ক্ষেত্রে আপনি অবশ্যই লক্ষ্য করবেন আপনার আওয়াজ কতটুকু যায়। এই আওয়াজ কি পরপুরুষের বা এরকম কোনো মানুষের সেটা বিরক্তির কোনো কারণ হতে পারে কিনা, এবং সেটা কোনো গায়রে মাহারাম পুরুষের নিকট এই আপনার শ্রবণ বা আপনার এরকম মানে পৌঁছে কিনা, ঠিক আছে? তো এরকম করা উচিত নয়। যদি এরকম করে থাকেন তো অভ্যাসকে পরিবর্তন করুন এবং আল্লাহ তাআলার কাছে পূর্বাপর কাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পরিত্রাণ চান, ক্ষমা চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই ক্ষমা করবেন এবং ভবিষ্যৎ এরকম আপনি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করুন, অবশ্যই চেষ্টা করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।